আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকু বক্সে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও বানাই এবং ইউটিউবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করি, আজকে থাকবে তাদের জন্য এই ভিডিওটি। সঠিক উপায়ে কিভাবে ইউটিউবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা যায় এবং ওয়াইটি অ্যাপস দিয়ে আপনি কিভাবে আপনার ভিডিও এবং ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ ম্যানেজ করবেন, তাই থাকবে আজকের এই ভিডিওতে। এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন সঠিক ভিডিও ট্যাগ দেওয়া, ভিডিও ডেসক্রিপশন দেওয়া এবং ইউটিউব চ্যানেলটাকে সর্বোপরি মনিটাইজ করা, যাতে করে আপনি খুব দ্রুত আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন, সেই বিষয়গুলো আমি তুলে ধরব। সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ওয়াইটি স্টুডিওটি সেট আপ করে নিতে হবে। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব এবং সেখান থেকে ওয়াইটি স্টুডিওটি আমরা নামিয়ে নেব। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। আমি আমার প্লে স্টোরে চলে আসলাম। এখান গিয়ে আমি টাইপ করব ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও লেখার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে লাল কালারের যে লোগো সম্পৃক্ত ওয়াইটি স্টুডিও, এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব। তো যারা ইনস্টল করা থাকবে তাদের তো ইনস্টল থাকলোই, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ইনস্টল বাটনে রাইট সাইড থেকে ক্লিক করে নেবেন। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, এজন্য আমাকে এখানে ইনস্টল দেখাচ্ছে না, আমার আপডেট চাচ্ছে, তো আমি আপডেটটা করে নিলাম। আপডেট হয়ে গেছে, এখন আমি এটা ওপেন করতেছি। আপনাদের যখন ইনস্টল করবেন তখনও কিন্তু এরকম ইনস্টল হয়ে গেলে ওপেন দেখাবে, আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, বলে নেই, যারা নতুন এটা ওপেন করবেন তাদেরকে অবশ্যই তাদের জিমেল দিয়ে এটাতে লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি যেই ইউটিউব চ্যানেলটা মেনটেন করেন আপনি সেই জিমেল দিয়ে কী করবেন, এই ওয়াইটি স্টুডিওটা আপনারা ওপেন করবেন, তাহলে আপনার ইউটিউবের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন এই ওয়াইটি দিয়ে। আর একটি কথা, আপনি চাইলে এখানে কিন্তু একাধিক ইউটিউব চ্যানেলও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে দেখেন উপরে টপ কর্নারে আইকন দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমি এই রাইট সাইডে যদি ক্লিক করি দেখবেন এখান থেকে আপনার যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো কিন্তু আপনাকে দেখাবে। সো আপনি চাইলে একটা একটা করে এখান থেকে যে কোনো যেটা সিলেক্ট করবেন সেইটাতেই কিন্তু সে অ্যানালাইসিস করে আপনাকে ডাটা দেখাবে। তো আমি আমার একটি ব্লগিং চ্যানেল রয়েছে যেটা হলো ইরাস ফ্যামিলি, সেটাতে আমি ক্লিক করা অবস্থায় এখন এই চ্যানেলটাতে আমি আসি। আচ্ছা, প্রথম কাজ আমার গেল হচ্ছিলো ওয়াইটি স্টুডিওটি ইনস্টল করা, কমপ্লিট। বন্ধুরা, যখন আপনারা কোনো ভিডিও আপলোড করবেন তার আগে একটা জিনিস ঠিক করে নেবেন, এই ভিডিওর টাইটেল কী হবে, এই ডেসক্রিপশন কী হবে এবং কিওয়ার্ডস কী হবে। এই কাজটি করার আগে যে কাজটা করবেন, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন নিশ্চয়ই এরকম ভিডিও ইউটিউবে অলরেডি এক্সিস্ট করে, তাহলে আপনার আমার কাজ হবে প্রথমে ওই ধরনের ভিডিওগুলোকে ফলো করা। অর্থাৎ ওই ভিডিওগুলোতে কী ধরনের কিওয়ার্ডস দেওয়া হয়েছে, তারপর হচ্ছিলো কী ধরনের টাইটেল দেওয়া হয়েছে, কী ধরনের ইমেজ দেওয়া হয়েছে, থাম্বনেল দেওয়া হয়েছে, সেগুলোকে আমরা ফলো করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা কিওয়ার্ডগুলো নিব, টাইটেলগুলো চুজ করব। তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুতই ক্যাচ করতে পারবেন যে ইউটিউবের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে। বন্ধুরা, এজন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে প্রবেশ করব, অর্থাৎ ইউটিউবে চলে যাব সরাসরি। ইউটিউবে গিয়ে আমরা যেই টপিক্সের উপরে ভিডিও তৈরি করেছি সেই ভিডিও নিয়ে আমরা একটু সার্চ করব। লাইক আমি একটি রেসিপি এখানে আপলোড করব, লাইক কুকিংয়ের ভিডিও। তো সেক্ষেত্রে আমি কী করব, ভর্তা রেসিপি। দেখেন আমি যখন শুধু ভর্তা কথাটা লিখেছি অলরেডি কিন্তু তারা আমাকে সাজেস্ট করছে, যেমন ভর্তা ভাত, এগুলো কিন্তু আপনার চ্যানেলের কিওয়ার্ডস হিসেবে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, কারণ মানুষ কিন্তু এই ধরনের শব্দ দিয়ে ইউটিউবে সার্চ করে। তাহলে সেক্ষেত্রে আপনার এখানে কিওয়ার্ডসের কিন্তু একটি অ্যানালাইসিস হয়ে গেল। তাহলে দেখেন এখানে লেখা আছে ভর্তা, লিখলাম ভর্তার সাথে আপনি ভাত, এই শব্দটা দিয়ে মানুষ সার্চ করে। ভর্তা রেসিপি ইন বেঙ্গলি, এটা দিয়ে সার্চ করে। তারপর দেখেন ভর্তা রেসিপি বাংলাদেশি, ভর্তা ভাত রেস্টুরেন্ট ঢাকা, এটা দিয়েও সার্চ করে। ভর্তা ভাত ইটিং, ভর্তা আইটেম, ভর্তা ইটিং শো, ভর্তা ভাত, ভর্তা ইটিং, মানে আপনি কিন্তু এখান থেকে একটা টোটাল কিওয়ার্ডসের একটা কি ধারণা পেয়ে গেলেন। দেখুন, এখন ধরেন আমি ভর্তার সাথে যদি আরেকটি শব্দ ইউজ করি, লাইক রেসিপি, RECI, দেখেন ভর্তা রেসিপি যখন আমি দিলাম তখন কিন্তু আপনি আরও কিছু কিওয়ার্ড পেয়ে গেলেন, যেমন ভর্তা রেসিপি ইন বাংলা, তারপরে ভর্তা রেসিপি বাংলাদেশ, তারপরে ভর্তা রেসিপি বাই বাংলার রান্নাঘর। তাহলে আপনি এভাবে ইউজ করতে পারেন, ভর্তা রেসিপি বাই ইউর চ্যানেল নেম, তাহলে এভাবে দিতে পারেন। আবার দেখেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, কোনো একটি শব্দ লিখবেন, লেখার পরে যদি আপনি একটি স্পেস দেন, স্পেস দিলে কিন্তু সে ডান সাইডের স্পেস অনুযায়ী কিওয়ার্ড আপনাকে কতগুলো হয় সেগুলো দেখাবে।
ঠিক একইভাবে আপনি যদি বাম সাইডে কিছু স্পেস দেন তাহলে আপনি দেখবেন কিছু কিওয়ার্ড আরও পেয়ে যাবেন। যেমন দেখেন আমি যখন বাম সাইডে স্পেস দিলাম পরে একটি ভর্তা লিখলাম তখন কিন্তু সে আমাকে কিছু এক্সট্রা কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, লাইক দেখেন বেগুন ভর্তা রেসিপি, চিকেন ভর্তা রেসিপি, টমেটো ভর্তা রেসিপি, শুটকি ভর্তা রেসিপি। এই যে দেখেন শুটকি ভর্তা রেসিপি, এটা কিন্তু আমার একটা কিওয়ার্ডস, তাহলে আমি কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। সো একটা শব্দর বাম পাশে আপনি স্পেস দিলে কিছু কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, আবার যদি আপনি ডান পাশে স্পেস দেন তাহলে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন। আবার আপনি শুধুমাত্র যে আপনার মেইন টপিকসটা দিয়ে কিওয়ার্ড খুঁজে পাবেন তা না, তার বাইরেও কিন্তু আপনি করতে পারেন। যেমন আমি ভর্তা রেসিপি না দিয়ে আমি দেখে শুধু দিলাম যে রেসিপি, বেঙ্গলি রেসিপি, তখন কিন্তু আপনি অনেক ধরনের কিওয়ার্ড পেয়ে যাবেন। সো যাই হোক, এভাবে হচ্ছে হলো আপনারা কিওয়ার্ড সার্চ করে ইউটিউব থেকে নেবেন, কারণ হচ্ছে হলো ইউটিউবেই তো মানুষ গিয়ে সার্চ করে। সো ইউটিউবও কিন্তু একটি সার্চ ইঞ্জিন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ইউটিউব থেকে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন ইউটিউবের সার্চ অ্যালগোরিদমটাকে আপনাকে ভালোভাবে রিড করতে হবে, মানুষ কী জিনিস দিয়ে সার্চ করে সেটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। আচ্ছা, এখন আমি সরাসরি চলে যাচ্ছি ভর্তা রেসিপি ইন বেঙ্গলি। এই ধরেন আমি এটা কিওয়ার্ড আমি এটা নিলাম, তো এই ক্ষেত্রে দেখেন কত রকমের ভর্তার রেসিপি আসতেছে এবং সেক্ষেত্রে কী কী থাম্বনেল ইউজ করছে, কীভাবে মানুষ ছবি দিছে। এবং দেখুন 15 রকমের ভর্তা, বাটা বাটি অ্যান্ড ব্লেন্ড সারা বৈশাখী স্পেশাল, এটা হয়তোবা আপনার সাথে নাও যেতে পারে। যেমন মাছের স্পেশাল ভর্তা, মাছ ভর্তা রেসিপি বাংলা, ফিশ ভর্তা, এখানে দেখেন এই টাইটেলটার মধ্যে তারা ট্রিক্স ইউজ করছে বাংলা দিয়ে। আপনার যেহেতু আমরা বাংলাদেশি ভিজিটর বেশি পাবো এই জন্য প্রথম শব্দগুলো বাংলা দিয়ে বাক্যটা দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে হলো মানুষ যাতে টাইটেলটা পড়ে বুঝতে পারে কী বিষয়ে রেসিপি। আর মানুষ যখন সার্চ করে তখন কিন্তু এই ধরুন সরাসরি বাংলায় লিখে সার্চ খুব কম মানুষ করে, খুবই কম। সেক্ষেত্রে কী করে বাংলিশটা মানুষ কী করে সার্চ করে, এই জন্য দেখেন সে কিন্তু দিছে মাছ ভর্তা রেসিপি বাংলা, অর্থাৎ এখানে সে টাইটেলের মধ্যেও কিন্তু একটু বুদ্ধি খাটিয়েছে। তো আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করবেন টাইটেলের ক্ষেত্রে এই ধরনের বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন, একটু ভিন্নতা আনার চেষ্টা করবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। আর থাম্বনেলগুলো হচ্ছে হলো আপনি চিন্তা করে দিবেন যে থাম্বনেল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অন্যদিন আর একটি ভিডিও বানাবো কীভাবে আপনি থাম্বনেল নিয়ে থিঙ্কিং করবেন। সো এখন আপনারা এই ভিডিওর যে থাম্বনেলগুলো দেয় সেগুলো একটু দেখে আইডিয়া নেবেন। তো এভাবে ধরেন আমি এখন এখান থেকে কিওয়ার্ড রিসার্চ শিখলাম, তারপরে টাইটেল দেখলাম মানুষ কীভাবে দেয়, আমি কিন্তু এভাবেই কী করবো আমার টাইটেলটা দিয়ে ভিডিও আপলোড করবো। সো আমার দেখা শেষ, আমি এখান থেকে রিসার্চ করে নিলাম। আপনারা এই জায়গাটাতে রিসার্চ করতে একটু টাইম নেবেন, কারণ যত ভালো রিসার্চ করবেন তত ভিডিও ভাইরাল বা ভিউ হওয়ার সম্ভাবনা বেশি বাড়বে, কারণ আলটিমেটলি টার্গেট হচ্ছিল আমরা যখন কোনো একটা কন্টেন্ট তৈরি করে কষ্ট করে ভিজিটরের কাছে পৌঁছানো। সো ভিজিটরের কাছে যদি আমরা না পৌঁছাতে পারি তাহলে তো লাভ নেই। সো এই হলো ধরেন এখন আমি একটা ভিডিও আপলোড করব, শুধুমাত্র আমি আপলোডে ক্লিক করব, ইউটিউব থেকে ইউটিউবের যে অ্যাপসটি আছে এটা থেকে আমরা ভিডিও আপলোড করব। সো লাইক আমি এখন একটি ভিডিও আপলোড করব ভর্তার। বন্ধুরা লাস্ট কবে তৃপ্তি সহকারে দু প্লেট ভাত খেয়েছে? সো আমি আমার ভর্তা ভাতের যে রেসিপিটা আমি সেটা আপলোড করব। তো এখানে দেখেন প্রথমে আছে কি টাইটেল, টাইটেলটা অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমরা দেব এমন একটা টাইটেল দেব যেটা মানুষের লুক্রেটিভ হয় এবং হচ্ছে হলো সে যাতে এই টাইটেলটা দেখে ক্লিক করে। ভিডিও ক্লিক করার দুইটি উপায় হচ্ছে হলো, 1 নম্বর হলো থাম্বনেল, 2 নম্বর হচ্ছে হলো টাইটেল। এই দুইটা জিনিস দেখে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে। তো আমি এখানে দেব যে ধরেন আমি এখানে দেব কি পেট ভরে মাছ ভর্তা দিয়ে ভাত খেতে চান। আচ্ছা, এখানে আমি প্রথম টাইটেল অংশে প্রথম অংশে আমি ইউজ করলাম যে পেট ভরে ভাত খেতে চান। এরপরে দ্বিতীয় অংশ আমি লিখব যে হচ্ছে এবার আমি বাংলিশ লিখব, বাংলিশ লেখার ক্ষেত্রে লিখব যে হচ্ছে হলো পেঁয়াজ। দেখেন আমি এবার আমি যে কাজটা করলাম যে আমার ভিডিওতে আসলে যে মূল কন্টেন্ট সেটা হচ্ছিল পেঁয়াজ মরিচ এবং হলো শুটকি দিয়ে, বাঁশপাতার শুটকি দিয়ে আমি ভর্তা তৈরি করেছি। তো আমি এখানে দিলাম পেঁয়াজ মরিচ অ্যান্ড শুটকি ভর্তা। এবার আমি একটা কিওয়ার্ড ইউজ করবো যেটা হচ্ছিলো শুটকি ভর্তা বেঙ্গলি রেসিপি। আমরা দেখছিলাম যে ভর্তা বেঙ্গলি রেসিপি, তাহলে আমরা এখানে দেব ভর্তা বেঙ্গলি রেসিপি। দেখেন আমার এখানে কিন্তু কিওয়ার্ড আসছে ভর্তা, ভর্তা বেঙ্গলি রেসিপি, এই এটা একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছিল পেট ভরে ভাত খেতেছেন, এটা হচ্ছিলো মানুষকে অ্যাট্রাকটিভ করা, কী দিয়ে খাবে।
ঠিক আছে। এরপর আপনারা চাইলে এখানে দেখেন এই টাইটেলে কিন্তু আমরা 100টা ক্যারেক্টারের উপরে ইউজ করতে পারবো না, তো আমার অলরেডি 64টা হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানে আরও কিওয়ার্ড আমরা দিতে পারি, সেটা হচ্ছে কি ভর্তা ভাত নামে আমরা কিন্তু একটা কিওয়ার্ড পেয়েছিলাম, মনে আছে কি? আমরা কিন্তু দেখেছিলাম ভর্তা ভাত, তা আমরা কিন্তু চাইলে এখানে আরেকটা দিতে পারি ভর্তা ভাত রেসিপি। দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে দুইটা মূল কিওয়ার্ড ইউজ করলাম, যেই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু মানুষ সার্চ করবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে নিচে আছে ডেসক্রিপশন, সো আমরা এই ডেসক্রিপশনটা অবশ্যই এই টাইটেলটার সাথে সামঞ্জস্য রেখে মানুষকে অ্যাট্রাকটিভ করার মতো কিছু দিব। যদি রেসিপি হয় তাহলে রেসিপির চেষ্টা করব কী কী উপাদান দিয়ে রেসিপিটা তৈরি করা আছে সেই ডেসক্রিপশনটা আমরা এখানে তুলে ধরার। তো আমি এখন আমার যে টাইটেলটা আছে প্রথমে আমি আমার এই টাইটেলটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা একটা স্পেস দিলাম। এখানে আমরা চাইলে অন্য একটা ডেসক্রিপশন লিখতে পারি, আমি একটি ডেসক্রিপশন কপি করে নিয়ে আসতেছি। এখন এখানে আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি, যেমন এখানে দেখেন আমি ডেসক্রিপশনে দিচ্ছি কতদিন আগে তৃপ্তি সহকারে 2 প্লেট ভাত খেয়েছেন, মনে আছে কি? পেট ভরে ভাত খেতে কি লাগে? আমি যদি বলি সামান্য শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে পারেন পেট ভরে আর তৃপ্তি করে। দেখেন এই ধরনের আমি একটি ডেসক্রিপশন দিলাম, আমি চাইলে এখানে কী কী দিয়ে রেসিপি করেছি সেটা কিন্তু একটু হেডিং করে করেও দিতে পারি। এরপরে দেখেন আমি কিন্তু কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি, এখানে এত হ্যাশট্যাগ লাগবে না, আমি এখানে একদম টু দ্য পয়েন্টে তিনটা হ্যাশট্যাগ দিলে হয়, তারপর আপনারা চাইলে বেশি হ্যাশট্যাগও ইউজ করতে পারেন। সো আমি এখানে দেখেন দিছি ভর্তা, ভর্তা ভাত, তারপর হচ্ছে হলো ভর্তা রেসিপি, এ ধরনের আমরা কী করতে পারি কিন্তু হ্যাশট্যাগ দিতে পারি। যেমন ওরাই কিন্তু সাজেস্ট করবে আপনি, হ্যাঁ কুকিং, তারপরে হচ্ছে আপনি কিন্তু এখান থেকে দেখেন যখনই হ্যাশট্যাগ দিয়ে আপনি কিছু লিখতে যাবেন তখনই কিন্তু তারা আপনাকে সাজেস্ট করবে, হ্যাঁ ইজি রেসিপি। তো আপনি কিন্তু এগুলো দেখে দেখে এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা বাদ দিবেন না। ওকে, সো আমার ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল, এবার আমরা যে কাজটা করব দেখেন ভিডিওটা পাবলিক হবে কি না, সেই পাবলিক আমরা এখান থেকে দেবো। আমরা চাইলে এখান থেকে কিন্তু শিডিউল করতে পারি যে আমরা ভিডিওটা এই টাইমে আমার ভিডিওটা পোস্ট হবে, সো এখান থেকে কিন্তু আমরা শিডিউলও করে নিতে পারি। তারপরের অপশন হচ্ছিলো অ্যাড প্লেলিস্ট, প্লেলিস্টটা তৈরি করবেন যাতে করে কোনো ভিজিটর যখন ফার্স্ট আপনার চ্যানেলটা ভিজিট করবে সে প্লেলিস্ট অনুযায়ী তার পছন্দের ভিডিওগুলো কিন্তু সে দেখতে পারে। ধরুন সে আপনি করলেন যে বাংলাদেশি রেসিপি, তারপরে থাই রেসিপি অথবা চাইনিজ রেসিপি, ইভেনিং স্ন্যাক্স রেসিপি, এ ধরনের বা ভর্তা ভাতের রেসিপি, এ ধরনের কিন্তু আপনি ক্যাটাগরি তৈরি করতে পারেন। তো আমি এখানে ধরেন ইরাস ফ্যামিলি কিচেন এটা আমি সিলেক্ট করলাম। এরপরে দেখেন ট্যাগ প্রোডাক্ট, এই ট্যাগ প্রোডাক্টটা আসলে অন্য আরেকটি বিষয়, এটা আর একদিন কথা বলবো, এটা আপনাদের ইম্পর্টেন্স না। তারপরে অ্যালাও ভিডিও রিমিক্সিং, আপনি চাইলে এটা অ্যালাও করে দিতে পারবেন, যেটা যদি অ্যালাও করে দেন তাহলে আপনার ভিডিওটা মানুষ কী করতে পারবে, রিমিক্স করতে পারবে অর্থাৎ শর্ট করতে পারবে আপনার কন্টেন্ট বা মিউজিক থেকে। এরপরে আর দেখেন এখানে আর তেমন কিছু নাই, হোল্ড পটেনশিয়াল কমেন্টস এগুলো যেমন আছে অ্যাজ ইট ইস রেখে দেবেন, অর্থাৎ হচ্ছে হলো কেউ যদি বাজে কমেন্ট করে আপনি চাইলে সেগুলো আটকাইতে পারেন। সো এখানে বল আমার এখানে সিলেক্ট করা আছে হোল্ড পটেনশিয়াল ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, মানে যদি কোনো খারাপ শব্দ ইউজ করে কেউ কমেন্টস করে তখন সেটাকে আটকায় দেবে আপনার রিভিউয়ের জন্য। এই হচ্ছে হলো বিষয়, এখানে কিন্তু আর তেমন কিছু নাই। আরেকটা জিনিস দেখেন এখানে একটা অপশন আছে ইমেজ, হ্যাঁ এই টপে এখান থেকে আপনারা কী করতে পারেন থাম্বনেলটা সিলেক্ট করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার একটা বেস্ট ছবি আপনি কী করবেন এখান থেকে তুলে দিবেন, অথবা আপনারা যদি চান এখান থেকে এখানে যেই থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা আপনারা দিবেন। তবে থাম্বনেলের ক্ষেত্রে অবশ্যই ভালো একটা ইমেজ খুবই জরুরি ইম্পর্ট্যান্ট, এটাকে কোনোভাবে আপনি বাদ দিতে পারবেন না। তো আমি এই মুহূর্তে আমার তেমন থাম্বনেল তৈরি করে নাই, আমি জাস্ট একটি ইমেজ দিয়ে দিলাম যেখানে হচ্ছে হলো এক মুঠো ভাত কেউ খেয়ে ফেলছে এবং হচ্ছে হলো ভর্তা দেখাচ্ছে, ভাত দেখাচ্ছে, লেবু, কাঁচামরিচ। সো এটা দেখলে কিন্তু মানুষ অ্যাট্রাক্ট হবে যে আসলে এটা কী জিনিস। তো থাম্বনেলটা এমন হতে হবে যাতে মানুষ অ্যাটাক করে, ক্লিক করতে রুচিসম্মত হতে হবে, আমারটা যদিও অতটা রুচিসম্মত না। সো আমি দেখানোর জন্য আমি দিচ্ছি, তারপরে হচ্ছে হলো নেক্সট ক্লিক করব, বলছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, নো ইটস মেড ফর কিডস। আচ্ছা আমরা এখানে বলবো নো ইটস নট মেড ফর কিডস, এই ভিডিওটা কিডসদের জন্য তৈরি করা না, এটা দিয়ে আমরা আপলোড করব। এবার আমাদের ভিডিওটা আপলোড হতে থাক, এবার এইখানে ভিডিওটা আপলোড হলে এবার আমরা সরাসরি কী করবো, ওয়াইটি
স্টুডিও যে অ্যাপসটি আমরা ডাউনলোড করেছিলাম সেটাতে গিয়ে কিছু কাজ করব। দেখেন এখানে আমি ভিডিও আপলোড করলাম, এখানে কিন্তু কোথাও কিওয়ার্ড দেওয়ার অপশন আমরা পাই নাই। এখন কথা হলো গিয়ে যদি আমরা কিওয়ার্ড না দিতে পারি তাহলে আমাদের ভিডিওটা সার্চে কীভাবে আসবে, অডিয়েন্স কীভাবে আপনার ভিডিওটা খুঁজে পাবে? অবশ্যই কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের কী করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। সেক্ষেত্রে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমার ভিডিওটা আপলোড হলে আমি ফিরে আসতেছি। সো আমাদের ভিডিও আপলোড অলরেডি হয়ে গেছে, এখন আমি যে কাজটা করব আমার ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসব। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে আমি এখান থেকে একটা কন্টেন্ট নামে, দেখেন সবার নিচে একটা মেনু আছে কন্টেন্ট, অর্থাৎ ড্যাশবোর্ডের পরে দ্বিতীয় মেনু, এই কন্টেন্টে চলে আসলে আমি আমার ভিডিওটি দেখতে পারবো। প্রথমেই আছে যে পেট ভরে ভাত খেতে চান, হ্যাঁ, পেঁয়াজ মরিচ অ্যান্ড শুটকি ভর্তা বেঙ্গুলি রেসিপি। ওকে, এখন দেখেন এইখানে প্রথমেই একটা দেখেন জিনিস, এই চ্যানেলটি যেহেতু মনিটাইজেশন করা আছে অর্থাৎ এখান থেকে ইনকাম হয়, সুতরাং দেখেন এখানে কিন্তু ইনকামের যে আইকনটি এটা কিন্তু বন্ধ দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে যদি কেউ কোনো অ্যাড দেখে এটা কিন্তু ইনকাম হবে না। অর্থাৎ আমরা যে মোবাইল দিয়ে যে ভিডিওটা আপলোড করি এটা কিন্তু মনিটাইজেশন অপশনটা অফ করা আছে, মানে অফ অটোমেটিক্যালি। সো আমাদের ওয়াইটি স্টুডিওতে এসে কিন্তু আমাদের এটা অন করতে হবে। সো আমি প্রথমে ভিডিওটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন প্রথমে হচ্ছে হলো এখানে টপে কিছু মেনু আছে আর নিচে কিছু অ্যানালাইসিস রয়েছে, অর্থাৎ এই ভিডিওটা শিডিউল করা কি না, ভিজিবিলিটি হলো শিডিউল্ড, তারপরে মনিটাইজেশনস অফ, রেস্ট্রিকশন নান অ্যান্ড ভিউ মোড দিয়ে আপনারা কিন্তু আরও অনেক কিছু দেখতে পারেন। সো আমি এখন যে কাজটা করব, এই উপরে টপ কর্নারে যে পেন্সিল পেন্সিল একটা আইকন আছে এটা হলো এডিট, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরেই কিন্তু আমার ভিডিওটা একটা এডিটেবল অপশনে চলে আসলো। প্রথমে টাইটেল, আমরা চাইলে এখান থেকে কিন্তু টাইটেলটা মডিফাই করে নিতে পারি, ডেসক্রিপশনটা আমি যেটা দিলাম সেটাতেও কিন্তু আমরা এডিট ক্লিক করে মডিফাই করে নিতে পারি। এরপরে দেখেন এখানে শিডিউল করা আছে, আমি শিডিউলটাকে আরেকটু সফট করি যাতে আমি শিডিউলটা কিন্তু তখন ভালো মতো করি নাই। তো শিডিউলটা হচ্ছিলো আজকে হচ্ছিলো 29 তারিখ, আমার 29 তারিখই যাবে, তারপরে হচ্ছিলো আমাকে সময় নির্ধারণ করে দিতে হবে, আমি চাচ্ছি যে এটা হচ্ছিলো 6 PM, যেটা আমার হচ্ছিলো 6 PM এই ভিডিওটা আমার পাবলিশ হবে। সো আমি 6 PM দিয়ে দিলাম আজকের 29 তারিখে। ওকে, দেন আমি যে কাজটা করব, আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। এরপরে দেখেন মনিটাইজেশন যে অপশনটা আছে আমি এটাকে মনিটাইজেশনটা অন করে নেব, এখানে আমি ক্লিক করব, অনে ক্লিক করব, আমার কিন্তু এখন মনিটাইজেশনটা অন হয়ে গেল। অর্থাৎ আমি যদি শুধু ইউটিউবের যে অ্যাপসটি আছে ওটা দিয়ে ভিডিও আপলোড করি আমার কিন্তু মনিটাইজেশন অপশনটা অন হবে না, অফ থাকবে, কিন্তু আমাকে ওয়াইটি স্টুডিওতে এসে কিন্তু এটা কী করতে হবে, অন করে দিতে হবে। তারপরে দ্বিতীয় সেকশনটা হচ্ছে হলো অডিয়েন্স সিলেক্ট, আমরা ইউটিউবের অ্যাপসটিতে সিলেক্ট করে দিয়েছিলাম যে এটা কিডসদের জন্য না। তারপরে হচ্ছে প্লে স্টোর, এবং এরপরে দেখেন ট্যাগ শর্ট রিমিক্স অ্যান্ড ক্যাটাগরি, এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেখেন এইখানে আমরা কিন্তু ট্যাগ সিলেক্ট করে দিব, এই ট্যাগগুলোই হচ্ছিলো প্রথমে যে ট্যাগগুলো আমি ইউটিউবের অ্যাপস থেকে দেখাইছিলাম যে কীভাবে আপনি কিওয়ার্ড সার্চ করবেন, সেই কিওয়ার্ড। অর্থাৎ আমাদের প্রথম কিওয়ার্ড ছিল হলো ভর্তা ভাত রেসিপি, এটা আমরা লেখার পরে যে কাজটা করবো যা সিম্পলি এর শেষে একটি কমা দিব, কমা দিলে দেখবেন এটা ট্যাগ আকারে নিয়ে নেবে। এরপরে আমরা দিব হচ্ছে ভর্তা রেসিপি, এরপরে কমা, তাহলে তারপরে দিতে পারি ভর্তা রেসিপি বেঙ্গলি, ভর্তা রেসিপি বেঙ্গলি। ওকে, এরপরে আমরা দিতে পারি ড্রাই ফিশ ভর্তা, ড্রাই ফিশ ভর্তা। ওকে, এরপরে আমরা আরও যে কিওয়ার্ডগুলো এরকম দেখেছিলাম যেগুলো আমাদের মনে আছে, যেমন বাংলাদেশি ভর্তা রেসিপি। ওকে, সো এই হচ্ছে হলো আমার যে কিওয়ার্ড দেওয়ার সিস্টেম, এটা আমি জাস্ট দেখাই দিলাম। এভাবে আমি পরবর্তীতে আরও কিওয়ার্ড দেবো, এখানে মোট 500 কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি 500 ক্যারেক্টারের ভিতরে। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিওয়ার্ডটা রিসার্চ করে যেগুলো আপনারা খুঁজে পেয়েছিলেন সেই কিওয়ার্ডগুলো দিবেন। তো আমি এখন আপাতত এখানে আর কিছু দিচ্ছি না। তারপরে অ্যালাও ভিডিও রিমিক্স, এটা তো আমি আগে বলে দিছি। ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগস, আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে হলো পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে, বিকজ অফ আমি এখানে কুকিং করি, তারপরে হচ্ছিলো ব্লগিং ভিডিও ছাড়ি, সো এই জন্য পিপল অ্যান্ড ব্লগস। আপনারা চাইলে আলাদা করে কিন্তু ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, ক্যাটাগরিটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যদি কমেডি হয়, এন্টারটেনমেন্ট রিলেটেড হয়, আপনারা সেই ধরনের ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে দিবেন। হ্যাঁ,
সো এটা আপনারা সবাই জানেন। এরপরে বাকি যে জিনিসগুলো আছে সব ঠিক থাকবে। ওকে, এরপরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখেন এখানেও একটু আবার থাম্বনেলের উপরে যে ছবিটা আছে এটার উপরে কিন্তু একটা আইকন রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে কি করেন থাম্বনেল চুজ করে দিতে পারেন। হ্যাঁ, সো এটা আমার এখন যে থাম্বনেলটা আছে এটাই থাক। আপনারা আরেকদিন আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে আপনারা কীভাবে থাম্বনেল বানাবেন এবং থাম্বনেলে কোথা থেকে বানাবেন, কীভাবে টেক্সট থাম্বনেলের ভিতরে দেওয়া যায় সেটা দেখাই দেবো। সো এখান থেকে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আপনারা চাইলে এখান থেকে থাম্বনেল আপলোড করতে পারেন। যে চেঞ্জ, এখানে দেখেন একটা চেঞ্জ অপশন রয়েছে, এখান থেকে থাম্বনেল আপলোড করতে পারেন, অথবা দেখেন ভিডিও থেকে কিন্তু আপনি চুজ করতে পারেন। ওরা আপনাদের তিনটা থাম্বনেল কিন্তু সাজেস্ট করতেছে, দেখেন এই যে এখানে টুডে স্পেশাল বর্তা, অথবা হ্যাঁ এখান থেকে কিন্তু আপনারা সাজেস্টেড থাম্বনেলগুলো ইউজ করতে পারেন। সো আমি এটা করতেছি না, আমার যে থাম্বনেলটা আমি আপলোড করেছিলাম সেটা দিয়ে আমি ডান করে দিলাম। এরপরে আমাদের মোটামুটি কাজ শেষ ভিডিও আপলোডিংয়ের, এরপর আমরা সেভ দিয়ে দেবো। ওকে, আমার সেভ দেওয়া হয়ে গেল। এরপর আমি যে কাজটি করব, এখন একটা জিনিস দেখেন এখানে আছেন অ্যানালাইটিক। প্রথমে আমরা ড্যাশবোর্ডে যেখানে একটা সামারি রিপোর্ট দেখতে পারতাম, এরপরে আছে কন্টেন্ট যেখান থেকে আমরা কন্টেন্টগুলো এডিট করতে পারবো দেখে, তারপরে আছে অ্যানালাইটিক। এই অ্যানালাইটিক বিষয়টা পুরোটাই হচ্ছিলো ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী কোন ভিডিওর পারফরমেন্স আপনার কেমন আসতেছে, তারপরে হচ্ছিলো টপ কন্টেন্ট কোনগুলো, কোনগুলো সব থেকে বেশি ভিউ হচ্ছে, এগুলো আপনারা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। হ্যাঁ, কত ভিউ হচ্ছে, কত ওয়াচ টাইম গেছে, কতটা সাবস্ক্রাইবার পাচ্ছেন, তারপরে আপনার লাস্ট 28 দিনে কীরকম ইনকাম হচ্ছে, তারপরে আপনি এখান থেকে কিন্তু ক্লিক করে করে আপনার পুরো চ্যানেলের ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন কন্টেন্ট, তারপরে হচ্ছিলো অডিয়েন্স, তারপরে আপনার কত টাকা অডিয়েন্স হচ্ছিলো, কোন দেশ থেকে আসছে, জেন্ডার, ফিমেল ফিমেল মেল, এ ধরনের কোন অডিয়েন্সগুলো আপনার বেশি ফলো করতেছে আপনাকে। হ্যাঁ, তারপরে আপনার অডিয়েন্সগুলো কোন কোন ভিডিও দেখে, কোন কোন চ্যানেল বেশি ফলো করে, এই ধরনের এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন সাজেশন পেতে পারেন যে আপনার ভিডিও দেখতেছে অন্য ভিডিও কী ধরনের দেখতেছে। সো আপনি ওইটার উপরে বেস করে, অডিয়েন্সের চাহিদার উপরে বেস করে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। তারপরে হচ্ছিলো দেখেন ভিডিও আপনার শর্ট ভিডিও কেমন দেখে, তারপরে হচ্ছিলো তো ফুল ভিডিও কেমন দেখে। হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা ভালো ধারণা পেতে পারেন যেটা দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে খুব দ্রুত গ্রোথ করতে পারবেন। তারপর আপনার কত ইনকাম হলো, শর্ট থেকে কত ইনকাম হলো, ফুল পেজ থেকে কত ইনকাম হলো, এ ধরনের আপনি পুরো ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে দেখেন কমেন্ট, আপনারা কিন্তু কি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনার প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং সেগুলোকে ম্যানেজ করতে পারবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, একটা জিনিস মনে রাখবেন, একটা ভিডিও যখন আপনি প্রথম আপলোড করবেন সেই ভিডিওতে অবশ্যই প্রথম দিকে যে কন্টেন্ট কমেন্টসগুলো আসবে এই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আর কমেন্টসগুলোর উত্তর একটু ট্রিক্স অনুযায়ী দিবেন, অর্থাৎ তাকে বলার একটা স্কোপ দিবেন, অর্থাৎ অডিয়েন্স যখন এই কমেন্টসটা পড়বে তখন যাতে সে আবার একটা কমেন্টস করে, এভাবে কিন্তু আপনার এনগেজমেন্ট তৈরি হবে, অর্থাৎ আপনার ভিডিওতে মানুষ আসা শুরু করবে যখন দেখবে যে এই ধরনের কমেন্টের উত্তরগুলো আপনি সঠিকভাবে দিচ্ছেন, এনগেজমেন্ট বাড়তেছে, ইউটিউব কিন্তু এটাকে সাজেশনে নিয়ে যাবে অন্য ভিডিওর। আর প্রথম 10 মিনিটে বা 1 ঘন্টার মধ্যে যদি মিনিমাম আপনি 10টা ভিউ আপনার ভিডিওতে আনতে পারেন, অর্থাৎ আপনি শেয়ার করে আনতে পারেন, অথবা আপনার প্রোফাইলে শেয়ার দিলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিলেন, তাহলে ওই 10টা ভিউয়ের কারণে কিন্তু ইউটিউব কী করবে, পরবর্তী অন্য ভিডিও রিলেটেড ভিডিওর সাজেশনে নিয়ে যাবে, যেখানে আপনি যদি সেই সাজেশন থেকে যদি 100টা ভিউ আসে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এই ভিডিওটা পরবর্তী ঘন্টার মধ্যে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই থাকে। তো প্রথম 1 ঘন্টার মধ্যে ভিডিও 10টা থেকে 10টা ভিউ, পরবর্তী 100টা ভিউ, এই ভিউগুলো যদি আপনারা একটু কষ্ট করে কমেন্টসের উত্তর দিয়ে তারপরে ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আনতে পারেন, তাহলে ওই ভিডিওটা ভাইরাল করা কিন্তু খুবই সহজ হয়। সো এই জিনিসগুলো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, আর প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে হবে। আর কমেন্টের যখন উত্তর দেবেন দেখবেন এখানে লাইকের অপশন আছে, তারপরে লাভ রিয়াকশনের অপশন আছে, তো আপনি চেষ্টা করবেন প্রথমে একটা কমেন্টের লাইক বাটনে ক্লিক করে একটা উত্তর দিলেন, পরে দেখলেন যে যখন আপনার অডিয়েন্সটা কম হচ্ছে তখন আপনি কী করলেন রিয়াকশন, যে লাভ রিয়াকশনটা আপনি দিলেন, তখন দেখবেন যে একই মানুষ দেখা যাবে আপনার কমেন্ট করার জন্য একবার আসবে, রিয়াকশন করার জন্য একবার আসবে। সো এই জিনিসগুলো একটু আপনাদের ইউটিউব যারা করবেন তাদের চিন্তায় রাখতে হবে, এবং কমেন্টের উত্তর দেওয়া কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে লাস্টে আছে আর্নিং, এই আর্নিংয়ে আপনি কিন্তু টোটাল আপনার যে আর্নিংটা হচ্ছে কী কী থেকে, শর্ট থেকে কত আর্নিং হচ্ছে, তারপরে ওয়াচ পেজ থেকে কত আর্নিং হচ্ছে, হ্যাঁ এই টোটাল জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন, এবং এগুলো আপনি ক্লিক করে করে একদম টোটাল কতদিন এ পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে সব কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো বন্ধুরা,
এই হচ্ছে হলো পুরো ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওটা আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এখান থেকে অনেক নলেজ পাবেন, আপনার চ্যানেলের গ্রোথটা কেমন হচ্ছে, হ্যাঁ কোন কোন ভিডিও বেশি ভিউ হচ্ছে, ওগুলোর উপরে বেস করে করে কিন্তু আপনার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক বেশি কাজে লাগবে যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শুনে থাকেন। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমার নতুন চ্যানেল, আমি চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আমরা এই ধরনের ভিডিও জানতে চাই, দেখতে চাই, তাহলে আপনারা কিন্তু আমাকে সাজেশন দিতে পারেন। সো বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমাকে একটু সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।